আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বেড়েই চলেছে তামাকের চাষ। জনস্বাস্থ্য, মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও অধিক লাভের আশায় কৃষকরা ঝুঁকে পড়ছেন তামাক চাষে, আর তাদের প্রলুব্ধ করছে তামাক কোম্পানিগুলো। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের সহায়তায় সমর ইসলামের আরও একটি রিপোর্ট। কৃষি নির্ভর উত্তরের জনপদ লালমনিরহাট, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাঠ জুড়ে চোখে পড়বে সবুজের সমারোহ। দেখতে যত নজর কাড়াই হোক না কেন, এ হচ্ছে বেশ বৃক্ষ তামাকের ক্ষেত। তামাক ক্ষেতে কাজ করা বেশিরভাগ শ্রমিকই নারী ও শিশু। বীজতলা তৈরি থেকে চারা রোপণ, নিড়ানি এবং আহরণ সবই করছে তারা। লালমনিরহাট এলাকার মানুষ তো এমনি দরিদ্র। আগাম কিছু লোন দেওয়া হয় বা সার দেওয়া হয়, কিছু টাকা দিলে মনে করে তারা চাষবাস করে তারা আবাদ লাগাইতে পারে। অতিমাত্রায় রাসায়নিক প্রয়োগের কারণে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, তবু অন্য ফসলের তুলনায় বেশি লাভের আশায় জেলায় প্রতি বছর বাড়ছে তামাকের চাষ। যদিও ক্ষতিকর, তারপরে আমাদের এটা লাভজনক, সেটা হলো যে আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমরা এটার সাশ্রয় হতেছি। ধানের দাম নাই দেখিয়ে আমরা তামাক গাড়ি, তামাক অনেক ক্ষতিকর, তারপরে আমরা তামাক গাড়ি। কৃষি বিভাগের তথ্য বলছে গত বছর জেলায় 8,950 হেক্টর জমিতে তামাক চাষ হলেও চলতি বছর হয়েছে 9,100 হেক্টর জমিতে। কিছু টোবাকো কোম্পানি রয়েছে যারা কৃষকের সাথে সরাসরি তামাক উৎপাদনের সাথে জড়িত, বিশেষ করে তামাক উৎপাদনের জন্য কৃষকের তারা সরাসরি ইনসেন্টিভ দেয়। জেলায় তামাক চাষ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল। তামাক চাষ শুকানো থেকে শুরু করে অন্যান্য তামাকের যে প্রক্রিয়াকরণগুলো সেগুলো একটা নির্দিষ্ট জোনের মধ্যে হওয়া উচিত। তামাক চাষ নিয়ন্ত্রণে চাষীদের কাছে কোম্পানিগুলোর অবাধ বিচরণ বন্ধ ও নির্দিষ্ট অঞ্চলে সরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।